পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখবো এই মুহূর্তে, কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়, এবং সেই বিষয়টারই যেন পুরোপুরিভাবে প্রমাণ দিলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থিনী কন্যা সন্তানের জন্ম দিলেন মাধ্যমিক পরীক্ষার্থী। সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়েই হাসপাতাল থেকেই পরীক্ষা দিচ্ছেন মা, বাহবা দিচ্ছেন স্বাভাবিকভাবেই সকলে। আজ সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্য জুড়ে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে এক মাধ্যমিক পরীক্ষার্থী নজর কাড়ল সবার। পরীক্ষার দিন সকালে সন্তান প্রসব করে ওই পরীক্ষার্থী, আর সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে হাসপাতাল থেকেই পরীক্ষা দেয় সে। পড়াশোনার প্রতি তার অগাধ আগ্রহ এবং পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছাকে কুর্ণির জানাচ্ছে সকল অংশের মানুষরা। ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নানারাই গ্রামের বাসিন্দা আঞ্জুরা খাতুন, বয়স 18 বছর, হরিশ্চন্দ্রপুর কিরণভোলা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল আঞ্জারা। ওই গ্রামের যুবক মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তার। 3 বছর আগে প্রণয়ের সম্পর্কে পরে বিয়েও করে সে। সেই বিয়ে মেনে নেয় আঞ্জারার বাবা আমির হোসেন, কিন্তু বিয়ের পরও পড়াশোনা বন্ধ করে নিয়ে আঞ্জারা। 10ম শ্রেণীতে সন্তান সম্ভবা হলেও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সে। ডাক্তারের পক্ষ থেকে তার সন্তান প্রসবের সময় দেওয়া হয়েছিল 16 তারিখ, কিন্তু আজ পরীক্ষার দিন সকালেই অসহ্য প্রসব যন্ত্রণা নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সে। সকাল 7টায় কন্যা সন্তান হয় তার, আর তার কয়েক ঘন্টার মধ্যেই কন্যা সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দিতে বসে যায় আঞ্জারা। এই বছর তাদের পরীক্ষা কেন্দ্র ছিল হরিশ্চন্দ্রপুর হাই স্কুল। আঞ্জারার জন্য প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের পাহারায় চলছে তার পরীক্ষা। আজ প্রথম দিন বাংলা পরীক্ষা। পরীক্ষাতে ভালো ফলাফল করার ব্যাপারেও আশাবাদী সদ্যজাত কন্যা সন্তানের মা আঞ্জারা। এই বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তা আমাদের হসপিটালে একজন ক্যান্ডিডেট ভর্তি আছে, সে আজকে সকালে কন্যা সন্তান জন্ম দিয়েছে, তবুও তার মধ্যে সে চেষ্টা করছে যাতে পরীক্ষাটা দেওয়া যায়, তা আমরা সব রকম অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি যাতে সে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। আমাদের হরিশ্চন্দ্রপুরে কিরণমালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী, সেন্টার ছিল হরিশ্চন্দ্রপুর হাই স্কুল। তা ও এত কিছুর মধ্যে যে এত ইন্টারেস্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে, এটা বিশাল বড় ব্যাপার। আমরা যে সব রকম চেষ্টা করছি যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, অসুবিধা না আমরা সেটাও দেখছি স্বাভাবিকভাবে যাতে পরীক্ষাটা দিতে পারে। আমরা তাকে পুরো আইসোলেট করে আলাদা একটা ঘরে রেখেছি যাতে সে ভালোভাবে সেখানে পরীক্ষাটা দিতে পারে। অবস্থা তার জন্য করা হয়েছে যাতে একটা পরীক্ষার যাতে পরিবেশ সে পায়। আমার নাম ডক্টর সুরেন্দ্র ভক্ত, এখন বিয়ে হয়েছে 4 দিন আছে। দেখা দেখা করছিল, তারপরে টাইম ছিল মোটামুটি 16 তারিখ অবধি। এই চেক আপ হতে হতে দেখছি তো আজকে বাচ্চা হয়ে বসে আছে। তাই ব্যাপার আর কখন নিয়েছিলেন হাসপাতালে আপনার মেয়েকে? সকাল 6:30 সময় টাইমে দেখানো গেছে। আচ্ছা কখন হয়েছে আপনার মেয়ে বাচ্চাটা? মোটামুটি 7:30 দিকে নিয়ে হয়েছে। আচ্ছা আজকে পরীক্ষা ছিল মাধ্যমিক, তারপরে এখানে দেখছে সে আমি করছিলাম ক্লাস 10, আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, তার জন্য সেন্টার করেছিলাম হাই স্কুল। তো ওখান থেকে ওর তরফ থেকে আজকে হসপিটালে আমার এক্সাম নেওয়া হচ্ছে। আচ্ছা আজকে সকালে ভর্তি হয়েছে, আমার বাচ্চা হয়েছে মেয়ে, তার জন্য হসপিটালে ভর্তি আছে। হাই স্কুল থেকে আমার হাই স্কুলের তরফ থেকে আজকে আমার হসপিটালে এক্সাম। আমি পরীক্ষাটা দিব, পরীক্ষাটা দিয়ে কোন একটা ভালো কাজ পাবো বা এটাই আমার জিত ছিল, তার জন্য আমি আজকে পরীক্ষাটা দিচ্ছি। স্কুলের লোকজন এসে আমার সব রকম ব্যবস্থা ভালোভাবে সুস্থভাবে আমার পরীক্ষা।
আপনারা শুনলেন সকলের বক্তব্য, এবং ডাক্তার থেকে শুরু করে সেখানে আনজারা খাতুনের যে বাবা রয়েছেন এবং আনজারা খাতুন নিজেও যে পরীক্ষা দিতে প্রস্তুত সেই বিষয়টাই কিন্তু তুলে ধরেছেন। চিকিৎসকদের তরফ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে, যাতে আনজারা খাতুন পরীক্ষার একটা পরিবেশ পায় সেটা, সেই বিষয়টা কিন্তু অবশ্যই ইনশিওর করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু আনজারা খাতুনের যে পরীক্ষা, পড়াশোনার প্রতি যে অগাধ একটা চাহিদা এবং পরীক্ষাটা দেওয়ার যে একটা অগাধ ইচ্ছা, সেটাতে কিন্তু অবশ্যই প্রত্যেকে তাকে বাহবা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি অবশ্যই আনজারা খাতুন পরীক্ষার ফলাফলও খুব ভালো হবে সেই বিষয়ে কিন্তু আশাবাদী। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।